সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, যানজট, জনজটে নাকাল, দেশবাসীকে যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি দিতে, নিরাপদ ও সাশ্রয়ী নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর যাবৎ ধারাবাহিকভাবে রেল খাতের উন্নয়নে লাখো কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন নতুন রেলপথ সম্প্রসারণ করেছে, নতুন নতুন রেল স্টেশন নির্মাণ করেছে, পুরনো রেল স্টেশন মেরামত করেছে, নতুন নতুন কোচ এবং ইঞ্জিন আমদানি করেছে। এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে রেল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যখন বদ্ধপরিকর, ঠিক তখনই রেল কর্তৃপক্ষ রিয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বৃদ্ধি করে দূরপাল্লার যাত্রাপথে রেলের ভাড়া বাসের ভাড়ার চেয়ে বেশি নির্ধারণ করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এহেন ভাড়া বৃদ্ধির ফলে রেলের প্রকৃত যাত্রী সংখ্যা আরও কমবে, টিকিট বিহীন যাত্রী সংখ্যা আরও বেশি বাড়বে। তাই এহেন গণবিরোধী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। শুধুমাত্র যাত্রী পরিবহন করে বিশ্বের রেলখাত লাভজনক হওয়ার নজির নেই। বাংলাদেশ রেলওয়ে বেহিসেবি দামে কেনাকাটা প্রকল্পের নামে অর্থ লুটপাট, অপ্রয়োজনীয় ডেমো আমদানি, 600 কোটি টাকার ব্যবহার অনুপযোগী তেলের ওয়াগন আমদানি, 5000 কোটি টাকার 5000 টাকার বাতি, 94,000 কোটি টাকা ক্রয়, ভুল পরিকল্পনায় 4,000 কোটি টাকায় ব্যয়ে 20 বছর মেয়াদি 125 কিলোমিটার মিটার গ্যাস লাইন তৈরি করে আবার তুলে ফেলার মতো হাজার হাজার কোটি টাকা জলে ডালার খেসারত দেশের যাত্রী সাধারণ কেন দেবে, এই প্রশ্ন আমরা রেল কর্তৃপক্ষের কাছে রাখতে চাই।